মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই বাংলাতে প্রচুর নিয়োগ। একদমই তাই, আজকের ভিডিওর বিষয় হচ্ছে এটি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। ওয়াই গ্রুপে নন টেকনিক্যাল, অটোমোবাইল টেকনিক্যাল, অটোটেক অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স ট্রেডসে এয়ারম্যান নির্বাচনের জন্য একটি রিক্রুটমেন্ট র্যালির আয়োজন করেছে ভারতীয় বায়ুসেনা। পশ্চিমবঙ্গের এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুরের ফোর এয়ারম্যান সিলেকশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই র্যালিটি। পশ্চিমবঙ্গ ও সিকিমের নির্দিষ্ট জেলার ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা সরাসরি গিয়ে রিক্রুটমেন্ট র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করতে যাওয়ার সময় তাদের আবশ্যিকভাবে যাবতীয় নথিপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। কি কি যোগ্যতা থাকতে হবে আপনাদের, আপনারা কিভাবে আবেদন করবেন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন, নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত কিছুই ইন ডিটেল এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের সঙ্গে শুভঙ্কর, আপনারা দেখছেন বরাবরের ন্যায় আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বন্ধুরা, চলুন একটু বিস্তারিত ভাবে সম্পূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা, আপনাদের কি কি যোগ্যতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর নিয়ে যদি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তার সঙ্গে কিন্তু ইংরেজি ভাষাতেও 50% নম্বর পেতে হবে। যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে, তাহলে কিন্তু আপনারা এই র্যালিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটি বিষয়, পশ্চিমবঙ্গ রাজ্য এবং সিকিম রাজ্যের যে যে জেলার প্রার্থীরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন, সেই জেলার নামগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়া হচ্ছে। সিকিম রাজ্যের সব জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শুধুমাত্র অবিবাহিত ভারতীয় ও নেপালি পুরুষ প্রার্থীরা এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য যোগ্য। যে সকল প্রার্থীরা কোনো কারণে ভারতীয় বায়ুসেনা থেকে বহিষ্কৃত হয়েছেন, তারা এই র্যালিতে অংশগ্রহণ করবার যোগ্য নন। খুব দারুণ এই বিষয়টি, যেটা হচ্ছে যেসব প্রার্থীরা কোনো কারণে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এয়ারফোর্স ডিপার্টমেন্ট থেকে কোনো কারণে যদি বহিষ্কৃত হয়ে থাকেন, তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে বয়সসীমা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 1998 সালের 14 জুলাই থেকে 2002 সালের 26 জুনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তারাই কিন্তু আবেদনের যোগ্য হবেন। আর বেতন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে প্রতি মাসে 26,900 টাকা করে পার মান্থ কিন্তু এটা দেওয়া হবে। বেতন যেটা রয়েছে, আবার বলে দিচ্ছি, প্রতি মাসে 26,900 টাকা বেতন এই পদের জন্য। এবার বন্ধুরা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, আপনাদের শারীরিক কি কি যোগ্যতা থাকতে হবে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন। অটোটেকের জন্য উচ্চতা 165 সেন্টিমিটার, 162.5 সেন্টিমিটার উত্তর পূর্ব এবং পাহাড়ি অঞ্চলদের জন্য, ছাতি ন্যূনতম 5 সেন্টিমিটার, ওজন, বয়স এবং উচ্চতার অনুপাতে। আইএএফ পদে আবেদন করতে উচ্চতা উত্তর পূর্ব এবং পাহাড়ি অঞ্চল সহ সবার জন্যই 175 সেন্টিমিটার, ছাতি ন্যূনতম 5 সেন্টিমিটার, ওজন, বয়স এবং উচ্চতার অনুপাতে। প্রত্যেক প্রার্থীকে ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে। এমন কোনো শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে যা দায়িত্ব পালনে বাধা দিতে পারে। বন্ধুরা, এবার জানাচ্ছি আপনাদের নির্বাচন প্রক্রিয়া। শারীরিক ফিটনেস টেস্ট, লিখিত পরীক্ষা, অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, মেডিকেল পরীক্ষা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথমে প্রার্থীদের শারীরিক ফিটনেস টেস্ট 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1.6 কিলোমিটার দৌড়তে হবে। দৌড়ানোর সঙ্গে শারীরিক ফিটনেস টেস্টের নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে 10টি পুশ আপ, 10টি সিট আপ
এবং 10টি স্কোয়াট করতে হবে। এই টেস্টে যোগ্য প্রমাণিত হলে 45 মিনিটের একটি লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের দুটি অ্যাডাপ্টেবিলিটি টেস্ট নেওয়া হবে। যারা এই দুটি পরীক্ষায় সফল বলে বিবেচিত হবেন তাদের 2019 সালের জানুয়ারি মাসে এসএমসি এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুরে মেডিকেল পরীক্ষার জন্য আসতে হবে। 2019 সালের 30 এপ্রিল মাসের 4 এয়ারম্যান সিলেকশন সেন্টার পতলা গেটের কাছে এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ 743122 এই ঠিকানায় প্রফেশনাল সিলেক্ট লিস্ট টাঙানো হবে। এই নির্বাচিত তালিকা উত্তর 24 পরগনার জেলার ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের ওয়েব পোর্টালেও নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে কর্ণাটকের বেলাগাভির বেসিক ট্রেনিং ইনস্টিটিউটে পাঠানো হবে জয়েন্ট বেসিক ফেস ট্রেনিং এর জন্য। ট্রেনিং চলাকালীন 14,600 টাকা প্রতি মাসের স্টাইপেন্ড দেওয়া হবে প্রার্থীদের। বন্ধুরা, এবার জানাচ্ছি আপনাদের কি করে আবেদন করবেন। এই র্যালিতে অংশগ্রহণ করবার জন্য আগে কোনো আবেদনের বিষয় নেই। ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট দিনে ওই নির্দিষ্ট সময়ে সরাসরি রিক্রুটমেন্ট র্যালিতে উপস্থিত হতে হবে। র্যালিতে উপস্থিত হওয়ার সময় আবশ্যিকভাবে শিক্ষাগত যোগ্যতা, সম্প্রদায়, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য নথিপত্র নিয়ে আসতে হবে। রিক্রুটমেন্ট র্যালির দিন ও সময়। রিক্রুটমেন্ট র্যালির দিন হচ্ছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ, অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরের 25 তারিখ সকাল 6টা থেকে 30/9/2018 তারিখ পর্যন্ত এই র্যালি হবে। স্থান: 4 এয়ারম্যান সিলেকশন সেন্টার পতলা গেটের কাছে, এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ 743122। বন্ধুরা, এই ঠিকানা সমস্ত কিছুই ইন ডিটেল কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনেও আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব। আপনারা সেই ভিডিও ডেসক্রিপশন থেকেও কিন্তু বিষয়গুলো একটু জেনে নিতে পারবেন। বন্ধুরা, সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের ওয়েবসাইটটি হচ্ছে www.airmanselection.cdac.in। এটি হচ্ছে সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই সমস্ত তথ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বিজ্ঞপ্তি বিষয়ের খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে অনলাইনের একটি নিউজ ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটি হচ্ছে kolkata24x7.com। ভিডিওটির শুরু থেকেই কিন্তু আপনারা সেই ওয়েবসাইটেই রয়েছেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইট লিংক দিয়ে দেব, আপনারা সেই লিংক ক্লিক করেও কিন্তু খবরটি সরাসরি পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, বরাবরের ন্যায় আবারও আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বারের পাশে যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন। যখনই এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করবে, সবার আগে যেন সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং আপনি হবেন সেই ভিডিওর প্রথম দর্শক। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।